আসসালামু আলাইকুম। জিনের পানাহার। কাজী আবু ইয়ালি বলেছেন, জিনেরা আমাদের মতোই পানাহার করে ও বিয়ে শাদি করে। জিনের খাওয়া লওয়ার বিষয়ে মোট তিনটি মত আছে। এক, জিনেরা মোটেই পানাহার করে না, এই মত বাতিল। দুই, এক প্রকার জিন পানাহার করে, অন্য এক প্রকার পানাহার করে না। এই মতের সমর্থনে সামনে তাবেঈদের বক্তব্য পেশ করা হবে। তিন, সকল জিন পানাহার করে, এ মতের কোনো কোনো অনুসারী বলেন, জিনের পানাহার হচ্ছে ঘ্রাণ নেয়া ও স্বাদ গ্রহণ করা, তারা চিবিয়ে এবং গিলে খায় না। এ কথার সমর্থনে কোনো প্রমাণ নেই, তবে এ দলের সংখ্যাগরিষ্ঠ লোকের মতে জিন চিবিয়ে ও গিলে খায়, তাদের সমর্থনেই বিশুদ্ধ হাদিস এবং প্রকাশ্য প্রমাণ রয়েছে। আবু দাউদ শরীফ, উমাইয়া বিন মাখশির হাদিসের প্রমাণ, তাতে উল্লেখ আছে যে শয়তান এক ব্যক্তির সাথে খানা খাচ্ছিল। যখন তিনি আল্লাহর নাম স্মরণ করলেন, তখন সে যা খেয়েছিল সব বমি করে দিল। আব্দুস সামাদ বিন মাকাল বলেন, ওয়াহাব বিন মুনাব্বেহকে জিজ্ঞেস করা হলো, জিনেরা কি, তারা কি পানাহার করে? তিনি জবাবে বলেন, জিনেরা বিভিন্ন ধরনের, তাদের মধ্যে আসল জিন হচ্ছে বায়ু, তারা পানাহার করে না এবং বংশবিস্তারও করে না। আরেক প্রকার জিন আছে যারা পানাহার করে, বিয়ে করে ও বংশবিস্তার করে, যেমন সোয়ালি, গাওল, কুতরুব ইত্যাদি। ইবনু আবিদ দুনিয়া মাকায়েদুস শয়তান গ্রন্থে এবং আবু শেখ আজাম গ্রন্থে ইয়াজিদ বিন জাবের থেকে বর্ণনা করেছেন, এমন কোনো মুসলমানের ঘর নেই যাদের ঘরের ছাদে মুসলমান জিন বাস করে না। যখন মুসলমানেরা দুপুরের খাদ্য প্রস্তুত করে, তখন মুসলমান জিনেরা তাদের সাথে শরিক হয়। অনুরূপভাবে তারা যখন রাত্রের খাবার তৈরি করে, মুসলমান জিনেরাও তাদের সাথে বসে পড়ে। আল্লাহ এই জিনদেরকে দিয়েই মানুষের হেফাজতের ব্যবস্থা করেছেন। আহমদ আবু শেখ ও তিরমিজি আকলাম আল কমা থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন, আমি ইবনে মাসউদকে জিজ্ঞেস করলাম, জিনের ঘটনার রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আপনারা কি কেউ ছিলেন? তিনি বলেন, আমাদের মধ্যে কেউ তার সাথে ছিল না, কিন্তু এক রাতে আমরা তাকে মক্কায় খুঁজে পাচ্ছিলাম না। আমাদের ধারণা তাকে হত্যা করা হয়েছে, কিন্তু ভোরে তিনি হেরা পাহাড়ের দিক থেকে আসেন। সাহাবা ইকরাম তাদের আশঙ্কা সম্পর্কে তাকে বলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে এক জিন এসে আমন্ত্রণ জানায়, আমি তার সাথে যাই এবং তাদের কাছে কোরআন পড়ি। এরপর তিনি আমাদেরকে নিয়ে গেলেন এবং তাদের এই আগুনের চিহ্ন দেখালেন। আরব দ্বীপের জিনেরা তাকে তাদের সম্বল সম্পর্কে প্রশ্ন করেন, তিনি উত্তরে বলেন, তোমাদের জন্য আল্লাহর নাম উচ্চারিত হার নির্দিষ্ট করা হলো। বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত হাদিস এসেছে, জিনেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের খাবার সম্পর্কে প্রশ্ন করে, তিনি বলেন, যে হারের উপর বিসমিল্লাহ বলা হয়েছে তা যদি তাদের হাতে পড়ে, তাহলে তা গোশতে পরিপূর্ণ হয়ে যাবে এবং গোবর তাদের পশুদের খাবারে পরিণত হবে। ইবনু সালাম তার তাফসিরে বলেছেন, গোবর তাদের পশুদের জন্য সবুজ খাবারে পরিণত হবে। এই বর্ণনাতে কেবল পশুর বিষটাকে জিনের পশুর খাবার হিসেবে বলা হয়েছে, অন্যান্য বর্ণনায় হাড় এবং বিষটা, এই দুটোকেই জিনের খাবার বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালা তাস্তানজু বিহিমা ফাইন্নাহুমা তাআমুন ইখওয়ানিকুমুল জিন। তোমরা ওই দুটো জিনিস হাড় ও গোবর দিয়ে ইস্তানজা করো না, কেননা তা তোমাদের ভাই জিনের খাবার। মুসলিম শরীফ। মুসলিম শরীফে সালমান আল ফরাসির বর্ণনা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ক্যাবলামুখী হয়ে পেশাব পায়খানা করতে ডান হাত দিয়ে কিংবা তিনটি পাথরের কমে ইস্তানজা করতে অথবা গোবর ও হাড় দিয়ে ইস্তানজা করতে নিষেধ করেছেন। ইবনুল আচারি জাবের বিন আবদুল্লাহ থেকে বর্ণনা করেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, তখন একটি সাপ আসলো, নিজ কোমরের উপর ভর দিয়ে দাঁড়ালো এবং নিজ মুখে কানের কাছ নিয়ে আসলো এবং আসলো যেন সে মুনাজাত করছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, তারপর সে চলে গেল।
আমি তাকে প্রশ্ন করাই, তিনি বললেন এটা ছিল একজন পুরুষ জিন। সে আবেদন জানালো আপনি আপনার উম্মতকে ছাড়া আপনি আপনার উম্মতকে হার ও গোবর দিয়ে ইস্তিনজা করতে নিষেধ করেন, কেননা আল্লাহ তাতে আমাদের জন্য রিজিক রেখেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইস্তিনজার জন্য পাথর আনার হুকুম করেন এবং বলেন হার ও গোবর আনবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি জিজ্ঞেস করলাম হার ও গোবরের ব্যাপারটি কী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেন এই দুটো হচ্ছে জিনের খাবার। আমার কাছে নাসিবিন এলাকার জিনেরা এসেছিল, তারা খুবই ভালো জিন। তারা আমাকে তাদের খাদ্য সম্পর্কে প্রশ্ন করায়, আমি তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি তারা যেন এমন কোনো হার ও গোবরের পাশ দিয়ে অতিক্রম না করে যাকে তারা খাবার হিসেবে না পায়। বুখারি। অর্থাৎ আল্লাহ যেন তাদেরকে হার ও গোবরে খাদ্যদান করেন। আবু নাঈম তার দালাইলুন নবুয়া গ্রন্থে ইবনে মাসউদ থেকে উল্লেখ করেছেন, হিজরতের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার এক প্রান্তের উদ্দেশ্যে বের হলেন। তিনি আমার জন্য একটা রেখা টানেন এবং বলেন আমি আসার আগে তুমি কারোর সাথে কথা বলবে না। তিনি আরও বলেন তুমি কোনো জিনিস দেখলে ভয় পাবে না এবং এ জায়গা ছেড়ে যাবে না। তারপর তিনি কিছু সামনে এগিয়ে যান এবং বসেন। তখন কিছু কৃষ্ণাঙ্গ লোক আসলো এবং তার কাছে ভিড় জমালো, পরে তারা চলে গেল। ইবনে মাসউদ বলেন আমি তাদেরকে বলতে শুনেছি হে আল্লাহর রাসূল, আমরা বহুদূর থেকে এসেছি, আমরা রওনা করলাম, আমাদেরকে সম্বল দিন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের জন্য গোবর বা পশুর বিষ্ঠা খাদ্য হিসেবে নির্দিষ্ট করলাম, আর তোমরা যদি হার পাও তাতে গোস্ত পাবে, আর গোবর বা পশুর বিষ্ঠা তোমাদের জন্য খেজুর হবে। তারা চলে যাওয়ার পর আমি জিজ্ঞেস করলাম তারা কে, তিনি উত্তরে বললেন তারা হলো নবী নাসিবি এলাকার জিন। এ তো গেল জিনের খাদ্যের ব্যাপারে, অর্থাৎ তারাও খায়। কিন্তু কোন হাতে খায়, এই মর্মে বিভিন্ন বর্ণনা রয়েছে। মুসলিম, মালিক, আবু দাউদ ও তিরমিজি আবদুল্লাহ বিন জুমার থেকে বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কেউ যেন বাম হাতে না খায় এবং কিছু পান না করে, কেননা শয়তান বাম হাতে খায় ও পান করে। নাফে আরও একটু যোগ করেছেন, তিনি বলেছেন বাম হাতে যেন কিছু না ধরে এবং না দেয়। মুসলিমের আরেক বর্ণনা এসেছে তোমাদের কেউ খানা খেলে যেন ডান হাতে খায় এবং পান করলেও যেন ডান হাতে পান করে, কেননা শয়তান বাম হাতে খায় ও পান করে। ইবনু আব্দুল বার বলেছেন শয়তান যে পানাহার করে এ হাদিস তার প্রমাণ। যারা বলেন যে শয়তান খায় না তারা এ হাদিসের ব্যাখ্যায় বলেন বাম হাতে পানাহার করাকে শয়তান পছন্দ করে। যারা বলেন যে শয়তান পানাহার করে না সহিহ হাদিসের পরিপন্থী হওয়ায় তাদের কথা গ্রহণযোগ্য নয়। অপরদিকে কাজী আব্দুল জাব্বার বলেছেন সূক্ষ্ম দেহের অধিকারী হওয়াটা পানাহারের পথে কোনো বাধা নয়, যেমন করে সূক্ষ্ম হওয়াটাও সূক্ষ্মবার পরিপন্থী নয়। এক্ষেত্রে ফেরেস্তারা সূক্ষ্ম সত্তা হওয়ার কারণে পানাহার না করার যুক্তি প্রদর্শন করা যাবে না, তাদের পানাহার না করাটাই আল্লাহর সিদ্ধান্ত। মুসলিম জাবের থেকে বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শয়তান তোমাদের প্রতিটা কাজে হাজির থাকে, এমনকি খানা পরিবেশের মধ্যেও। যদি তোমাদের কারো হাত থেকে এক লোকমা খাবার পড়ে যায় তাহলে তার থেকে ময়লা দূর করে তা খেয়ে ফেলো, শয়তানের জন্য রেখে দিও না। মুসলিম ও আবু দাউদ হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন তিনি বলেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাবারে উপস্থিত থাকলে তিনি খানা শুরু না করলে আমরা কেউ খানায় হাত দিতাম না। হঠাৎ এক বেদুইন ছুটে আসলো এবং খাদ্যে হাত দিতে উদ্যত হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত ধরে ফেলেন। তারপর এক বালিকা
ছুটে আসলো এবং খাদ্যে হাত দিতে উদ্যত হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত ধরে ফেলেন। এরপর তিনি বলেন, শয়তান বেদুইনের মাধ্যমে খানাকে হালাল করতে চেয়েছিল, আমি তার হাত ধরে ফেললাম, তারপর এই বালিকাটিকে নিয়ে আসলো পুনরায় খাদ্যকে বৈধ করার জন্য, এবার আমিও তার হাত ধরে ফেললাম। যার হাতে আমার প্রাণ তার শপথ করে বলছি, শয়তানের হাত তাদের উভয়ের হাতের সাথে আমার হাতের মধ্যে রয়েছে। উমাইয়া বিন মাখশি থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন, তখন এক ব্যক্তি খানা খাচ্ছিল কিন্তু সে বিসমিল্লাহ বলেনি। তার খানা মাত্র এক লোকমা বাকি, সে বিসমিল্লাহি আউয়ালাহু আখিরাহু বলে তা মুখে দিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শয়তান এতক্ষণ তার সাথে খানা খাচ্ছিল কিন্তু বিসমিল্লাহ বলায় শয়তান যা খেয়েছিল প্যাক থেকে তা বমি করে দিল। আবু দাউদ। আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান অত্যন্ত অনুভূতি সম্পন্ন ও সংবেদনশীল, তোমরা তার থেকে নিজেদেরকে সতর্ক রাখো। কেউ রাত্রি যাপন করলে এবং হাতে ঘ্রাণ থাকার কারণে কোনো ক্ষতি হলে নিজেকে ছাড়া আর কাউকে দোষারোপ করতে পারবে না। তিরমিজি হাকিম। এই হাদিসে খাওয়ার পর হাত ধোয়ার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে, তা না হয় হাতে খাদ্যের ঘ্রাণ থেকে কোনো রোগ বা অনিষ্টা হতে পারে। হাত ধোয়া হচ্ছে সে অনিষ্টের প্রতিষেধক। আম্বাসা বিন সাঈদ কাজী সালাবা বিন সোহাইলকে বলেন, আমি এক অদ্ভুত জিনিস দেখেছি। আম্বাসা বলেন, আমি ভোর রাতে পান করার জন্য কিছু শরবত রাখতাম কিন্তু ভোর রাতে উঠে তা পেতাম না। আমি এবার শরবত রাখলাম এবং এর উপর সূরা ইয়াসিন পড়ে ফু দিলাম। ভোরে আমি শরবত হুবহু দেখতে পাই এবং শয়তানকে দেখি সে অন্ধের মতো ঘরে ঘুরছে। মুসলিম ও আবু দাউদ বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ব্যক্তি ঘরে প্রবেশের সময় এবং খাওয়ার সময় আল্লাহকে স্মরণ করলে শয়তান নিজ সাথীদেরকে বলে, তোমরা এই ঘরে রাত যাপন ও রাতের খানায় অংশগ্রহণ করতে পারবে না। ব্যক্তি প্রবেশের সময় আল্লাহর কথা স্মরণ না করলে শয়তান নিজ সাথীদের বলে, তোমরা এই ঘরে রাত যাপনের সুযোগ পেলে আর খাওয়ার সময় আল্লাহর নাম স্মরণ না করলে বলে, তোমরা রাত্রি যাপন সহ রাতের খাবারে অংশ নিতে পারবে। এ সকল হাদিস প্রমাণ করে যে শয়তান খায় এবং পান করে।